ইস্পাতে মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু, স্পায়ের ভেতর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। বিধাননগর উত্তর থানায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার স্পায়ের মালিক দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা মাধবী মণ্ডল, সল্টলেকের এডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পাতে কাজ করতেন। বৃহস্পতিবার সকালেও নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের স্পাতে কাজে যোগ দেন মহিলা। অভিযোগ, দুপুরবেলায় ওই মহিলার স্বামীকে স্পায়ের মালিক ফোন করে জানায় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাড়াতাড়ি তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে আসতে বলেন। খবর পেয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে আসেন মাধবী মণ্ডলের স্বামী মুরারি মণ্ডল। হাসপাতাল থেকে তিনি জানতে পারেন স্ত্রী মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয় আয়ুর্বেদিক ওই স্পায়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। এরপরে তার স্বামী বিধাননগর উত্তর থানায় স্পায়ের মালিক হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তার দাবি, রজত হালদার তার স্ত্রীকে নানানভাবে মানসিক নির্যাতন করত। মৃতের স্বামীর অভিযোগের ভিত্তিতে রজত হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালের রান্না বান্না করে যেরকম অন্য দিনের মতো স্বাভাবিক বের হয়, স্বাভাবিক বের হলো। আমিও আমার বাড়িতে ছিলাম, ডিউটিতে আসার পর এবারে তখন দুটোর মতো বাজে আমাকে ফোন করলো যে মাধবী মণ্ডলের শরীর খুব খারাপ, তাড়াতাড়ি চলে এসো। আমি কাউকে কিছু না জানে ওই আমি সরাসরি তাড়াতাড়ি চলে গেছি, গিয়ে ওখানে দেখি যে মৃত এবং সে বিভৎস। না অফিস না, হসপিটালে। কী কাজ করতে হবে ওখানে? হচ্ছে আয়ুর্বেদিক স্পা, আয়ুর্বেদিক স্পা। কী মনে করছেন আপনার কী করেন? ওকে সম্পূর্ণ খুন করা হয়েছে, ওকে খুন করা হয়েছে। কারণ হচ্ছে ও হচ্ছে সেই ধরনের মেয়ে নয়, ওকে জোর করে প্রেশার কাট করে কোনো খারাপ কাজে লিপ্ত করার জন্যে ওকে চাপ দেওয়া হয়েছে। ও সেটাতে রাজি না হওয়ার কারণেই হয়তো এই ওরা জোর করে এই ফোনটা করেছে, খারাপ করেছে। কোম্পানির মালিক ছিল আর যারা ছিল, আমি তো আর দেখতে আসিনি। আপনার কি অভিযোগ করেছেন? আর অভিযোগ করেছি থানাতে। আগে বলতে, আগে আমাকে বলতো যে মালিক ভালো না, আর মালিক হচ্ছে কি এক মাসের মাইনে ডিউ দেখে ওকে ঝুলিয়ে রাখতো, মানে যাতে কাজটা ছেড়ে না যেতে পারে। এক মাসের মাইনে ঝুলিয়ে রেখে আমাকে টোপ দিয়ে আবার এই মাসের মাইনে পরের মাসে, পরের মাসের মাইনে এইভাবে কন্টিনিউ কন্টিনিউ ওকে ঝুলিয়ে রাখতো। খুনের অভিযোগ করলেন? আপনি খুনের অভিযোগ করলেন? হ্যাঁ, খুনই করা হয়েছে ওকে। আপনার নাম? আমার নাম মুরারি মণ্ডল। আপনি কে? আমি ওনার স্বামী। মহিলার নাম? মহিলার নাম আপনার? মাধবী মণ্ডল। বললো মহিলার ওই ছবি আছে, পাঠানো ওই নম্বরে পাঠাও।
পাঠাও না যেটা।